আকো হব কৃষক বিদ্রোহ আকুরগোছ হয়ে আছে প্রতিবাদী কৃষক আর আনহাতে দিল্লি কৃষকে পুনর্বার প্রতিবাদ করার পুনর্বার দিল্লি চলো কার্যসূচী দিয়ার হুঙ্কারর পিছতে দিল্লি এবার পুনর্বার অভেদ্য দুর্গ রূপে গড়ি তোলা হয়েছে দিল্লির সীমান্ত কটকটিয়া করে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দুটা দিনের বিরতি সাময়িকভাবে প্রতিবাদী কার্যসূচী স্থগিত রখার পিছত পুনর্বার বুধবারের পর প্রতিবাদর হুঙ্কার দিছে কৃষকসকলে দেওবারে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে হওয়া আলোচনাত কৃষকসকলক যে সরকারের পাঁচ বছরীয়া প্রস্তাব আগবা হয়েছিল বা পাঁচ বছরীয়া পরিকল্পনা কি ধরনের করেছে সরকারে তিনবিধ ফসল কেনেকৈ ন্যূনতম সমর্থন মূল্য ক্রয় করব সেই একটা চুক্তি সন্দর্ভত প্রস্তাব আগবা হয়েছিল কৃষকসকলকে কিন্তু সেই চুক্তি বা সেই প্রস্তাব নাকচ করেছে প্রতিবাদী কৃষকে আর পুনের হুঙ্কার দিছে প্রতিবাদ অব্যাহত রখার আসলতে চতুর্থলানি যে আলোচনা হয়েছিল কেন্দ্রের সঙ্গে সেই আলোচনাতে সরকারে যি ন্যূনতম সমর্থন মূল্য তিনবিধ ফসল মাহ জাতীয় সামগ্রী কপা আর মাকৈ ক্রয় করার ন্যূনতম সমর্থন মূল্য ক্রয় করার যে প্রস্তাব কৃষকসকল আগবাইছিল সেই সন্দর্ভত প্রতিবাদী কৃষকে কৈছিল যে বিভিন্ন পক্ষের সঙ্গে আন সংগঠনের সঙ্গে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করব মতামত লব আর এই প্রতিবাদত পোনপটিয়াক ভাগ নলওয়া সংযুক্ত কিষাণ মোর্চায় তেওঁলোকে সরকারের এই প্রস্তাবত কোনো নতুনত্ব নাই বলে এই প্রস্তাব সমালোচনা করার পিছতে প্রতিবাদী কৃষকে পুনর্বার প্রতিবাদর হুঙ্কার দিছে আর সরকারের প্রস্তাব নাকচ করেছে লক্ষণীয়ভাবে সংযুক্ত কিষাণ মোর্চায় এবার পোনপটিয়াকলে কিন্তু প্রতিবাদত ভাগ লওয়া নাই প্রতিবাদী কৃষকসকলে জানা মতে কেবল তিনবিধ ফসলেই নহয় এম এস পি সামগ্রিক রূপে এম এস পি ঘোষণা করব লাগিব বা এই সন্দর্ভ চুক্তিবদ্ধ সরকার হব লাগিব আন আন শস্যর ক্ষেত্রতো আর লগতে সম্পূর্ণরূপে এখন আইন এম এস পি সন্দর্ভ সরকারে আনিব লাগিব এই দাবিত অটল হয়ে আছে কৃষক সমাজ আমারা আমার মাঙ্গ হ্যাঁ পুরো দেশকে কিষানো কি 23 ফসলের উপর আমার সরকার এম এস পি অনাউন্স করতি হয় जो 23 फसलों के ऊपर एमएसपी की अनाउंसमेंट होती है वो इन्हीं के ही सीएसीपी की सिफारिशों के ऊपर होती है और जब वो देती है सरकार हमें सीएसीपी के अनुसार एमएसपी एमएसपी का मतलब होता है मिनिमम सपोर्ट प्राइस को कि कम से कम आपको जिंदा रखने के लिए आपको स्टैंड रखने के लिए एक सपोर्ट दी जा रही है आपके लिए कोई भी उसमें इनकम देने वाली चीज कोई नहीं है उसमें और वो भी देते हैं जब और उसके ऊपर भी सारी फसलों की अगर हम ये मांगते हैं कि जितनी आप कम से कम भी दे रहे हो भाई उतनी तो बिक जाए हमारी उस रेट पे तो बिक जाए और उसके लिए भी वो गारंटी का कानून ना दें तो इसका मतलब देश का किसान इसी तरह लूटता जा रहे तो वो हमें स्वीकार नहीं है এতিয়া পরবর্তী সময়সাত লক্ষণীয় হব যে সরকারে আলোচনা পুনর্বার পাতিব বা পুনর্বার সরকারের সঙ্গে যদি আলোচনা মিলিত হয় বিদ্রোহী কৃষক নিজের দাবি কি ধরনের আগবাব আর ইয়াত কিনা মীমাংসা ওলাব নে নাই কিন্তু তেতিয়ালৈকে কৃষকসকলে এই ধরনের হয়তো প্রতিবাদী কার্যসূচী অব্যাহত রাখব যেহেতু ইতিমধ্যে বুধবারের পর পুনের প্রতিবাদর হুঙ্কার দিছে দিল্লি চলর হুঙ্কার দিছে বিদ্রোহী কৃষকে